আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে বাসার বাড়ি নিয়ে আসলাম আপনাদের। এখানে সব কিছু বাসার তৈরি, সেটাই এখানের মূল বিষয়। এবং আমাদের নিচে দেখতেছেন বাস, এর নিচে মাছের চাষ হয়, এর নিচে মাছ আছে, নিচে পানি, সম্পূর্ণ পানি, এটা একটা খালের উপরে। তো সেই বাসার বাড়ি দেখানোর জন্য আপনাদেরকে আসলাম। এটার অবস্থান আমি বলি, পটুয়াখালী জেলায়, কলাপাড়া উপজেলায় যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুইটা সংযোগ আছে, একটি হলো সিক্স লাইন আর একটি ফোর লাইন। তো সেই সিক্স লাইনে আমি আসি, সরি ফোর লাইনে, ফোর লাইনের মাথায় এটি অবস্থান, ফোর লাইনের মাথায় এটির অবস্থান। তো আপনারা আজ থেকেও দেখতে আসেন এই ফোর লাইনে, ফোর লাইনের পাশেই আপনারা এটা পাবেন, পার্কের মতন এবং সুন্দর একটি পরিবেশ, এখানে অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে আসলে আপনার কিছু খেতে হবে না এবং কিছু নিতেও হবে না, কোনো টাকাও দেওয়া লাগবে না। এখানে আসবেন, আপনি বসবেন, আপনার কাছে লোক আসবে এবং অর্ডার দিবেন, তারপরে আপনাকে খাবার দিয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর খাবার আছে এখানে, হোটেলের চিকেন যাবতীয় একেবারে ভিআইপি রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনি এখানে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অনেক সুন্দর, আসলে যা বলার মতন না। পাশে ফুলের টপ এবং উপরে এই যে পাতার ছাউনিগুলো, যে গোল গাছের পাতা এবং তার উপরে চাল দেওয়া, চালে রং করা, এবং প্রতিটা ঘর একই ডিজাইনের, অনেক সুন্দর। এবং প্রত্যেকটা ছোটো ছোটো ঘরের ভিতরে চারটি পাঁচটি ঘরের টেবিল রাখা আছে এবং পথে ঘাটে টপ আছে। তো এবং পাশে থাকার মতন জায়গা মনে হয় এখানে নেই, তো নামাজের স্থান আছে, বসার স্থান আছে। তো আপনারা চাইলে আসতে পারেন পটুয়াখালীতে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একেবারে ফোর লাইনে এটি অবস্থিত। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আশা করছি আপনাদেরকে। এবং বাইরের অংশটুকু দেখাই, কারণ আগের ভিডিওতে বাইরের অংশ দেখানো হয়েছে, এই ভিডিওতে বাইরের অংশ দেখানো হয় নাই। তো আপনাদেরকে গেট পর্যন্ত নিয়ে যাই, সঙ্গেই থাকুন আমার। এখানে আসলে আসে মানুষ, যে আসে তারা স্বাভাবিকভাবে এমনি ঘুরতে আসে, এমনি তেমন কোনো ই নেই। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি এসে বসে কথাবার্তা বলে, নাস্তা পানি করে আবার চলে যায়। এখানে কোনো জাম থাকে না, কোনো ভিড়ে ভিড়ে থাকে না, আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন, সমস্যা নাই। এই পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে পাশেই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ফোর লাইন বলি, সেটাকে আমি, আপনারা এখানে সে জায়গাগুলো পাবেন, সবগুলোই এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এই কুয়াঘাটা পায়রা ফোর্ট এদিকে প্রায় 4 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে। তো সেই জায়গার পাশে ফোর লাইন, যেটাকে বলে ফোর লাইনের পাশে। দর্শক বন্ধুরা, ধন্যবাদ, আপনারা ভিডিওটি শেয়ার করবেন আশা করছি।